জুবাইর আহমদ আপনি লিখেছেন হুন্ডি ঠেকাতে এবং ক্রমবর্ধমান ডলার সংকট রোধ করবার জন্য রেমিটেন্সের উপর প্রণোদনা বাড়ানো হয়েছে বিদেশ থেকে টাকা পাঠালে যে অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয় এটা গ্রহণ করা যায়জ হবে কিনা এর আগে সরকার বিদেশ থেকে যে টাকা পাঠানো হতো ব্যাংকিং চ্যানেলে সেটার উপরে আড়াই পার্সেন্ট প্রণোদনা দিত অর্থাৎ যে টাকা পাঠানো হতো তার সাথে শতকরা আড়াই পার্সেন্ট করে অতিরিক্ত দেওয়া হতো এবং সেটি এখন ডাবল করে পাঁচ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ আমি একশো টাকা পাঠালে অতিরিক্ত পাঁচ টাকা আমি পাচ্ছি তো এই যে অতিরিক্ত টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে আড়াই পার্সেন্টকে বাড়িয়ে আবার সেটাকে ফাইভ পার্সেন্ট করেছে এটি সম্পূর্ণ হালাল আমাদের জন্য আমাদের প্রবাসী ভাই জন্য তারা এটি গ্রহণ করতে কোনো দ্বিধা করার কোনো প্রয়োজন নেই এবং ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠিয়ে তারা প্রণোদনা গ্রহণ করতে পারে শরীর দৃষ্টিকান্তই কোনো সমস্যা নেই কারণ এটি সুদ নয় অনেকে অহেতুক এটিকে ভয় করেন মনে করেন যে এটি সুদের অন্তর্ভুক্ত হতে পারে মূলত এটি সুদ হওয়ার কোনো কারণ নেই ব্যাপারটি এরকম যে আপনি যে কোনো একটি ভালো কাজ করলে আমি আপনাকে উপহার হিসেবে এটা দিলাম এরকম ব্যাপারটা অর্থাৎ আপনি হুন্ডিতে টাকা পাঠালে সেটা স্মাগলারদের হাতে সেটা চোরাকারবারিদের হাতে সেটা মানি লন্ডারিংয়ের সাথে জড়িতদের হাতে চলে যেতে পারে এবং সেখান থেকে অনেক অন্যায় কাজ হওয়ার সমূহ আশঙ্কা অনেক জোরালো তো সেই সব কাজ থেকে আপনাকে বাঁচাবার জন্য আপনি যেন কোনো অন্যায়ের সহযোগী না হন সেজন্য আপনাকে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করা হয় তাছাড়া ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠানোর মাধ্যমে আপনার নিজেরও ট্যাক্স ফাইলে আপনি এটা প্রদর্শন করতে পারবেন যেটা রেমিটেন্স এবং বাহির থেকে আনা টাকা সেটার সুবিধা আপনি ভোগ করবেন তো সব মিলিয়ে আপনাকে একটা ভালো কাজের জন্য উপহার বা পুরস্কার দেওয়া হচ্ছে প্রণোদনা দেওয়া হচ্ছে উৎসাহিত করা হচ্ছে এটা সম্পূর্ণ হালাল আপনাকে যে কোনো ভালো কাজের জন্য আমি আমাকে ভালো কাজের জন্য আপনি উপহার দিতে পারেন পুরস্কার দিতে পান এটার মধ্যে হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারে না